গাইজ আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রথমেই এক বাউল গান, বাউল অনেকদিন পর আমি চিড়িয়াখানা যাচ্ছি আর স্টার্টিংটাই করলাম বাউল গান দিয়ে। এক বাউল এসেছিল আমাদের বাড়ির, মানে আমাদের দোকানের হালকা সামনেই। আজকে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানায়। ওই দেখে দেখো বাউল বসে বসে গান গাচ্ছে। আর এই তো আমি গাড়িতে ঢুকে পড়লাম। তো আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে চিড়িয়াখানার দিকে ঘুরে।
বুঝতে পারতেছেন না, এই জায়গাটায় হচ্ছে চিতা বাঘ রয়ে গেছে, এই উদ্যোগ দেখছেন, কাটা কাটা শরীর ধাক্কাটা, আর এই দেখেন এটার মাথার সাইডটা, মানে প্রায় যন্ত্রাই প্রায় মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আরও যন্ত্র আছে, আর কেউ স্কিপ করেন না ভিডিওটা, পুরোটাই ফোন মজা নেই। ভাই কত বড় গরমে শরীরটা রক্ত বের হয়ে গেছে, গরমে গরমে রোদের তাপে পানি পড়ে একদম কাছে রোদে শরীরটা রক্ত বের হয়ে গেছে, কত ডুবাইতেছে
দেখো আমার দেখো কি বলে নামতে হয়েছে, দেখো নামতে হয়েছে, নামতে কুন্ডা আলাদা রাখছে আমি আগে চলে গেল
চিড়িয়াখানা থেকে এসে পড়েছি, অনেক ক্লান্ত ছিলাম, এর জন্য একবারে আমরা হাত মুখ ধুয়ে চিড়িয়াখানায় অনেক পশু পাখি দেখা হয়নি, যেমন হাতে গোনা অনেকগুলো বাঘ দেখেছিলাম, কিন্তু বাঘ হচ্ছে কি এমন জায়গায় শুয়েছিল যেটা ভিডিও করার মতো জায়গা ছিল না। তারপর অনেক মোটা মোটা অনেক সাপ দেখেছিলাম, ওগুলোও ভিডিও করার মতো ছিল, অনেক ছোটো ছোটো কোটকাটা ছিল, তারপর আমি তেমন ভালোভাবে ভিডিও করলে যেগুলো ভিডিও করতে পারছি ওগুলোই দিতে। চিড়িয়াখানা বিশ্বাস করেন এত প্রজাতির বানর আছে, এত প্রজাতির বানর আছে, এত প্রজাতির মানুষ আছে, ধাক্কায় শেষ করা হয়েছে। এক প্রজাতির মানুষ ধাক্কায় না সোজা এমন করে চলে যায়, আরেক প্রজাতির মানুষ ধাক্কায় উড়ায় ফেলায়, আরেক প্রজাতির মানুষ কমলে বসে মারে, আরেক প্রজাতির মানুষ বাচ্চাই হারায় বুঝেন, হারাই বছরের বাচ্চা হারাই গেছে, ভালো মতন হাঁটতেও পারে না মনে হয়, সে হারাই যায় কি বলবো। আমার মতো মানে বাচ্চাদের চিড়িয়াখানা বেঁচে নিয়ে যায় না, তারাই চিড়িয়াখানা বুঝতে। আর এই চিড়িয়াখানা গুলো তেমন মজা নেই, শুধু মানে একটু পশু পাখি পরিস্থিতির জন্য এই জায়গায় ঘোরা, এর জন্য আপনি কোনো জাদুঘর যাবেন বা অন্য জায়গায় যাবেন এটা ভালো। চিড়িয়াখানায় ঘুরতে গেলে বাপ রে বাপ, ঘাড় পা শরীরের প্রতিটা অঙ্গই শেষ, আর পা তো বিশেষ করে শেষ। তো বেশি কথা না মারিয়ে, তোমার ওই দিকে কেমন লাগলো জলহস্তিটা দেখলে? জলহস্তি তো দেখছেন কত কাছে, ওটা মনে হয় সবার চেয়ে বড় জলহস্তি ছিল। আর ছোটোগুলা পানিতে ওটা তো দেখছেন, ছোটোগুলা পানিতে ওইটাই ছিল সবার চেয়ে বড়। দেখছেন আমার মতো প্রায় ছয় জন দাঁড়াইলে ওটা সমান হইল না, এত ভিডিও তো দেখলে বুঝতে পারবেন না, আপনারা ওই জায়গায় গেলেই বুঝতে পারবেন। আমি সাজেস্ট করি কেউ কেউই যাবেন না, কেউ ঈদের সময় যাবেন না। হ্যাঁ ঈদের সময় স্পেশালি, ঈদের সময় যাবেন না, ঈদের এক সপ্তাহ পর বা এক মাস পর যাবেন, অনেক ভিড়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন, যেহেতু আমাদের নতুন চ্যানেল, লাইক কম আসে। হ্যাঁ লাইক অনেক কম আসে, আর সাবস্ক্রাইবার একটু কথা বলবো আপনার, সাবস্ক্রাইবার একটু বা লাইকই কম আসে।
আর প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। অনেক অনেক অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, কারণ আমার খারাপ ছিল। হ্যাঁ, রান্না করে বসে বসে আমরা ভিডিও করতেছি, খাওয়া দাওয়া হয় নাই আমাদের, চলে আসছে এখন বাজে 5:45, এখন খাবো দুপুরের খাবার। ওকে ধরে নিয়েছি এখন, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, বাই বাই।